আমার বাবাজিরা আপনারা ইতিহাস জানেন, কিন্তু তাও আমি আরেকবার মনে করে দিচ্ছি, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা হুজুরের সঙ্গে জিহাদের ময়দানে গিয়েছেন। নবীজি জিহাদের ময়দানে বড় ক্লান্ত অবস্থাতে একটা গুহার মধ্যে ঢুকে পড়ে ওয়াজা রাসাহু আলা হুজরি আলীন, আলীর কোলের উপরে নবীজি মাথাটাকে রেখে শুয়ে পড়েছেন। কি করেছেন? শুয়ে পড়েছেন। কথাটা লেখা আছে নুরুল আনোয়ারের 39 পৃষ্ঠার বাম দিকের হাসিয়ার তথা টিকায় লেখা আছে কথাটা। নবীজি হযরত আলীর কোলে মাথাটাকে দিয়ে লম্বা হয়ে শুয়ে পড়েছেন। কি হয়েছে? শুয়ে পড়েছেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, এমত মুহূর্তে ওকানা ইউহা আলাইহি, নবী পাকের উপরে আল্লাহর কোরআন নাজিল হচ্ছিল। কি নাজিল হচ্ছিল? কোরআন নাজিল হচ্ছিল, কিন্তু সময়টা ছিল ঠিক আসরের ওয়াক্তে। কিন্তু ওহি নাজিল হতে হতে এত লম্বা সময় চলে গেছে, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু দেখতে পেয়েছেন পশ্চিম আকাশে সূর্যটা ডুবে গেছে, তার আসরের নামাজ ততক্ষণ পড়া হয়নি, পড়া হয়নি। আল্লাহর নবী চোখ মেলে দেখে হযরত আলীর চোখে বিন্দু বিন্দু পানি। নবী দেখে বুঝতে পেরেছেন। নবী পাক আলীকে জিজ্ঞেস করলেন, আসাল্লাইতা ইয়া আলী, ও বাবা আলী, তুমি কি আজকের আসরের নামাজ কি পড়তে পেরেছো বাবা? সাহাবী আলী বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আজ আমার আসরের নামাজটা কাজা হয়ে গেছে। কি হয়ে গেছে? কাজা হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, বাবা আলী, তুমি আসরের নামাজ কাজা করেছো কেন? বললেন, হুজুর, আপনি আমার কোলে মাথা দিয়ে ঘুমিয়ে আছেন, আমি দেখলাম যদি আমার নামাজ কাজা হয়ে যায়, কাজার একটা কাফফারা আছে, আমি পুনরায় আবার নামাজ পড়ে দিলে আল্লাহ হয়তো মাফ করবেন, কিন্তু আপনার মহব্বতে আপনার সঙ্গে যদি বেয়াদবি হয়ে যায়, আল্লাহ জীবনে ক্ষমা করবে? ক্ষমা করবেন না। কি গো, নবীর সঙ্গে বেয়াদবি হলে ক্ষমা হবে? আল্লাহ পাক নিজেই জানিয়েছেন, আমার আল্লাহ পাক জানিয়েছেন, হাবিব আপনার উম্মতকে জানিয়ে দেন, মান তানা শারাতাম মিন শারাতিকা ইয়াকফুর, কেউ যদি আপনার একটা চুল নিয়ে বিরূপ মন্তব্য করে, তৎক্ষণাৎ সে কাফের হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। তামাম পৃথিবীতে দেখবেন যত মানুষ আমার নবীকে নিয়ে বিরূপ মন্তব্য করেছে, কটু কথা বলেছে, রহস্যকর কথা বলেছে, হয় আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন, আর নচেত তারা ইমান এনে কলেমা পড়ে মুসলমান হয়েছে। এই ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ ঠিক বললাম না ভুল বললাম? বাস্তব বলছি। কিন্তু বাবা, এই নবীজির সঙ্গে আলী মনে করলেন, আমি যদি বিয়াদবি করে ফেলি আল্লাহ জীবনে মাফ করবে না, এই বিয়াদবের কাজা আমি আদায় করতে পারবো না হুজুর, এই কারণে আমি আপনাকে ডাকেনি। আল্লাহর নবী, আল্লাহর হাবিব বললেন, সাহাবি তোমার হৃদয়, তোমার চোখে পানি, আমি রসুলুল্লাহ সহ্য করতে পারি না। নবী কোনো কথা না বলে আসমানের দিকে মুখটা উঁচু করে একটা কথা বলেছেন, লিতাআতিক অতাআতি রসুলিক, আমার সাহাবির আসরের নামাজ কাজা হয়েছে আল্লাহ তোমাকে অনুসরণ করতে আর তোমার নবীকে অনুসরণ করতে যেয়ে। জোরে বলেন, আরো জোরে হয় না সুবহানাল্লাহ। ওই পাহাড়ের পাদদেশে একজন সাহাবিয়া দাঁড়িয়েছিলেন, নাম তার আসমা বিনতে উমায়েস রাদিয়াল্লাহু আনহা। জোরে বলেন, আরো জোরে হয় না সুবহানাল্লাহ। কি নাম? হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা, উমায়েসের বেটি। এই আমরা ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামানকে চিনি তো চিনি না? এই জোরে বলেন, এই আসমা বিনতে উমায়েস আবু বকর সিদ্দিকের আরও একজন বিবি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইনি আম্মাজান আয়েশার মা নন, ইনি অন্য একজন সাহাবি, নাম তার আব্দুল্লাহ, নাম তার মুহাম্মাদের আম্মাজান, হযরত আসমা। জোরে বলেন, একটু ভালো করে শুনেন, একটু বলে দিচ্ছি, আমরা ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান কোন বংশধর কোথা থেকে এসেছেন আমরা শুনেছি, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বংশধত্ত নাকি? জি বংশধত্ত নাকি? কিন্তু আম্মাজান আয়েশার মায়ের চ্যানেল থেকে নয়, আম্মাজান আয়েশার মায়ের চ্যানেল থেকে নয়, কার চ্যানেল থেকে? এবার শুনুন, এই যে আসমা বিন তোমায়েস পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে দেখছেন কি এই চিত্রখানা, পশ্চিম আকাশে সূর্য ডুবে গেছে, কিন্তু নবী পাক কি বলেছেন, আল্লাহ তোমাকে অনুসরণ করতে, তোমার হাবিবকে অনুসরণ করতে আমার সাহাবীর নামাজ কাজা হয়ে গেছে। ওই আসমা বিন তোমায়েস বলছেন, আমি দেখেছিলাম, আল্লাহি খোদার কসম, রাআইতুহা তালাআত, রাআইতুহা গরাবাত, আমি দেখেছিলাম পশ্চিম আকাশে সূর্যটা অস্তমিত গিয়েছে। নবী জবানের এই কথাটা বলতে দেরি হলো, কিন্তু পশ্চিম আকাশ থেকে সূর্য উঠে আসরের রক্তে আসতে দেরি হলো না। জোরে হয় না সুবহানাল্লাহ? আরো জোরে বলা যায় না সুবহানাল্লাহ? হযরত আসমা বিন তোমায়েস বললেন, আল্লাহর কসম কেটে বলি, সুম্মা রাআইতুহা, আমি আবার তাকিয়ে দেখলাম, তালাআত বাআদামা গরাবাত, ওই পশ্চিম আকাশ থেকে আবার সূর্য উঠে আসরের রক্তে হাজির হয়ে গেছে। জোরে বলেন, এবং নবী সাহাবী নামাজে আসর আদায় করেছেন। ওই যে মহিলাটা দেখেছিলেন, ওই মহিলাটার নাম কি বললাম? আসমা বিনতে
উমায়েস, ইনি হলেন আবু বকর সিদ্দিকের আরও একজন স্ত্রী। আমার নবীজি জীবনে কতবার হজ করেছিলেন? ফরজ হজ জীবনে কতবার হজ করেছিলেন? একবার। কতবার? নবীজির জীবনের ওটাই ফার্স্ট হজ, ওটাই লাস্ট হজ, একবারই হজ পাক করেছেন। আমার ভাইরা বিদায় হজে আল্লাহর নবী বললেন, সাহাবীরা কে কোথায় আছো, আমার সঙ্গে হজ পাকে যাবে। কিন্তু আরাফার ময়দানে হাত গুনে দেখতে পাওয়া গেল দু লক্ষের মতো সাহাবী ওই আরাফার ময়দানে হজ পাকের মধ্যে আরাফার ময়দানে উপস্থিত ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা কিন্তু ওই মুজদালিফাতে যখন পৌঁছে গিয়েছেন, যে আসমার নাম করলাম, এই রসুল পাকের সাহাবিয়া আসমা আবু বকর সিদ্দিকের অন্যতম স্ত্রী, ইনিও হজ পাকে রওনা দিলেন। কিন্তু এই কথাগুলো কোথায় লেখা আছে? একটা কেতাবে নয়, কেতাবটির নাম হলো মিশকাত শরীফ, বাবু কিসসাতি হাজ্জাতিল বিদা। এই অধ্যায়ের মধ্যে একটা লম্বা এক পৃষ্ঠার হাদিস আছে, ওই হাদিসে এই কথাগুলো উল্লেখ আছে। আল্লাহর হাবিবের সাহাবিয়া আসমা বিনত উমায়েস যখন ইন্দাল মুজদালিফা, মুজদালিফা নামক একটা জায়গা আছে না নেই হাজি সাহেবরা? আছে হাজি সাহেব, এখানে নেই? হ্যাঁ আছেন তো। ওই মুজদালিফাতে যখন পৌঁছে গিয়েছেন, আসমা বিনত উমায়েসের গর্ভে একটা বাচ্চা ছিল। ওই বাচ্চা প্রসবের যন্ত্রণায় ব্যথা উঠেছে, যন্ত্রণা শুরু হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, তুমি এখানে তোমার এহরাম খুলে ফেলো। ওখানে বাচ্চা প্রসব করলেন নবীজি, সেই বাচ্চাটার নাম দিয়েছেন মুহাম্মাদ। জোরে বলেন, আরও জোরে বলেন না সুবহানাল্লাহ। কী নাম দিয়েছেন? হজে যাওয়ার রাস্তায় একটা বাচ্চা প্রসব করলেন, ওই বাচ্চাটার নাম মুহাম্মাদ দিয়েছেন। ওই যে মুহাম্মাদ আবু বকর সিদ্দিকের এই বিবি আসমা বিনতে উমায়েসের গর্ভ থেকে পৃথিবীতে জন্ম নিলেন, ওই মুহাম্মাদের বংশধর থেকে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়া কুতুবুল আলাম আলা হযরত দাদাপুর কেবলা রহমতুল্লাহ আলাইহির চ্যানেল চলে গেছে। জোরে বলেন, ওই মুহাম্মাদের বংশধর থেকে আমাদের ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরও জোরে হয় না সুবহানাল্লাহ। আর ভালো করে বাড়ি যেয়ে পড়ে দেখবেন বসিরহাট হুজুরের বিস্তারিত জীবনী, দাদা হুজুরের বিস্তারিত জীবনী লিখেছেন। ওই জীবনীর শেষ সিজারা নামাতে পৌঁছে গেছে, আবু বকর সিদ্দিকের ছেলে হযরত মুহাম্মাদের বংশধর থেকে আল্লাহর নবীর আমাদের ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামানের বংশধরের বিস্তার হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে যে কথা বলছিলাম কি গো, যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চোখে পানি এসেছে কেন? তার মধ্যে ইমান ছিল, নামাজে আসর কাজা হয়ে গেছে, সেই কারণে তার ইমান তাকে কাঁদিয়ে চোখে পানি এনেছে, ঠিক কি না? এই জোরে বলেন ঠিক কি না? আমার কথা বুঝতেছেন তো নাকি? আমার ভাইরা ইমান থাকার কারণে তার চোখে পানি এসেছে, আল্লাহ পশ্চিম আকাশ থেকে সূর্য উঠিয়ে আলীর জন্য আসরের নামাজ পড়ার সুযোগ দিয়েছে। জোরে বলেন, মহব্বতে বলা যায় না? আরও জোরে হয় না সুবহানাল্লাহ। এবার একটা ফ্যাসিলিটি শোনেন, লাভ কি? এতটা লম্বা ঘটনা বলে লাভ একটা কি আছে? আল্লাহ পাক তামাম উম্মতে মুহাম্মাদিয়াদের জন্য একটা ফ্যাসিলিটি দিলেন, এ আমার উম্মতে মুহাম্মাদিয়া, ওই আলীর ইজ্জতের খাতিরে আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোমরা পৃথিবীতে কায়ামত পর্যন্ত যতদিন বেঁচে থাকবে, তোমাদের আসরের নামাজ যদি কাজের ক্ষেত্রে যদি লম্বা সময় পার হয়ে যায়, সূর্য উঠে যাওয়ার, সূর্য ডুবে যাওয়ার এক সেকেন্ড আগে যদি তুমি আসরের নামাজ শুরু করে দাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই নামাজটা এক সেকেন্ড অক্তে পড়লে এবং বাকি নামাজটা মকরু অক্তে পড়লেও অক্তে নামাজ পড়ার মতো সওয়াব দান করব। আরও জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথা মনে হয় বুঝতে পারেননি না? তার মানে বুঝুন, আপনার আসরের নামাজ আপনি নামাজের জন্য নিয়াত করে দাঁড়িয়েছেন, মাত্র এক মিনিট সময় বাকি আছে। কত মিনিট? এই যুবক ছেলেরা ভালো করে বুঝে নেন, কত মিনিট? মুরব্বীরা একটু বুঝবেন, কত মিনিট বাকি আছে? আপনি উজু করে দাঁড়িয়েছেন, এক মিনিট বাকি আছে, এক মিনিট পরে সূর্য অস্তমিত যাবে। কি গো, সূর্য ডুবে গেলে আর আসরের নামাজ পড়া যাবে? মকরু অক্তে নামাজ পড়া জায়েজ নাকি? বরং মকরু। কিন্তু উম্মতে মুহাম্মাদের জন্য কি আল্লাহ লাভ করে দিলেন? হ্যাঁ, আপনি একটা ওয়াক্তের একটা সময় পেয়েছেন, এক রাকাত নামাজ ওয়াক্তে পেয়েছেন। কত ওয়াক্তে? আসরের ওয়াক্তে পেয়েছেন। আর বাকি তিন রাকাত নামাজ, এক রাকাত নামাজ, এক রাকাত নামাজ আপনি ওয়াক্তে পেয়েছেন। কিসে পেয়েছেন? সময়ে পেয়েছেন। আর বাকি তিন রাকাত নামাজ পেয়েছেন মকরু ওয়াক্তে, তথা সূর্য যখন ডুবে যাচ্ছে সেই সময় নামাজ পড়ছেন। তথাপিও আল্লাহ বলছেন, হাবিব আপনার উম্মতকে জানিয়ে দিন, ওই এক রাকাত নামাজ সময়ে পাওয়ার খাতিরে চার রাকাত নামাজ ওয়াক্তে পাওয়ার সওয়াব দিয়ে দেব। জোরে বলেন, এবার বুঝলেন? এই জোরে বলেন বুঝলেন। আমার ভাইরা ওই হযরত আলীর খাতিরে আল্লাহ পাক দান করলেন
আর আলীকে কেন দিয়েছিলেন? তার ইমান তাকে কাঁদানোর কারণে আল্লাহ তাকে নামাজে আসরটার জন্য ফিরিয়ে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা